শুকরিয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টা আর অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন পাঠ চার নিয়ে আলোচনা করব। এখানে আছে বিভিন্ন ক্রমবিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করা। আসলে হার ধ্রুবক কি, এটা গতদিন বলেছিলাম যে প্রতি একক সময়ে বিক্রিয়কের গণমাত্রা হ্রাস এবং উৎপাদের গণমাত্রা বৃদ্ধি, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের গণমাত্রা পরিবর্তনের হারকে সাধারণত আমরা বিক্রিয়ার হার বলে থাকি, বিক্রিয়ার বেগ বলে থাকি, বিক্রিয়ার গতিবেগ বলে থাকি। অর্থাৎ প্রতি একক সময়ে বিক্রিয়কের গণমাত্রা হ্রাস এবং উৎপাদের গণমাত্রা বৃদ্ধির হারকে সাধারণত আমরা বিক্রিয়ার হার বলে থাকি বা বিক্রিয়ার বেগ বলে থাকি এবং বিক্রিয়ার গতিবেগ বলে থাকি। এটার একটা মনে করো ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন হচ্ছে, বিক্রিয়কের গণমাত্রা যখন হ্রাস হবে তখন মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি হবে, প্রতি একক সময়ে বিক্রিয়কের গণমাত্রা হ্রাস, এটাকে সাধারণত আমরা বিক্রিয়ার হার বলে থাকি। অর্থাৎ প্রতি একক সময়ে বিক্রিয়কের উৎপাদের গণমাত্রা বৃদ্ধি হাতে বৃদ্ধি মানে পজিটিভ বৃদ্ধির হারকে আমরা সাধারণত বিক্রিয়ার হার বলে থাকি। এই বিক্রিয়ার হারকে সাধারণত আমরা যখন বিক্রিয়কের ক্ষেত্রে চিন্তা করব তখন মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি, এবং যখন উৎপাদের ক্ষেত্রে চিন্তা করব তখন ডিএক্স ডিভাইড বাই ডিটি। আর হার ধ্রুবক হচ্ছে যে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়কের গণমাত্রা যদি 1 মোলার হয়, অর্থাৎ প্রতিটি বিক্রিয়কের গণমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, তখন সেটাকে সাধারণত আমরা হার ধ্রুবক বলবো। তাহলে এই যে আমি বিভিন্ন ক্রমবিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে আমরা সাধারণত জানি এখানে 3 ধরনের বিক্রিয়ার ক্রম আছে। একটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, একটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এই 3 ধরনের বিক্রিয়া আছে। শূন্য ক্রম বিক্রিয়া আমরা কাদের বলব, যে বিক্রিয়া গতিবে বিক্রিয়কের গণমাত্রার উপর নির্ভর করে না তাদেরকে সাধারণত আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলে থাকি। যেমন মনে করো একটা শূন্য ক্রম বিক্রিয়া, মনে করো আমি ধরলাম এ এরু পি প্রোডাক্ট, এটা হচ্ছে রিয়্যাক্ট্যান্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। যদি বলি মনে করো প্রাথমিক অবস্থায়, অর্থাৎ একটা 2 লিটার আইটেম বিশিষ্ট একটা পাত্রে যখন এ মোল বা লিটার গণমাত্রা আমি বিক্রিয়ক নিই, তখন কিন্তু কোনো উৎপাদ উৎপন্ন হয় না। একটা নির্দিষ্ট সময় পর যখন উৎপাদ এক্স মোল বা লিটার উৎপন্ন হবে, অর্থাৎ এক্স মোলার উৎপন্ন হবে, তখন বিক্রিয়ক এর গণমাত্রা হবে এ মাইনাস এক্স। অর্থাৎ প্রাথমিক অবস্থায় গণমাত্রাটা, যদি আমি প্রাথমিক অবস্থায় এখানে চিন্তা করি, প্রাথমিক অবস্থায় মনে করো গণমাত্রা যদি আমি যদি এসমোলে ধরি, তখন কিন্তু উৎপাদ কিছু উৎপন্ন হয় না। নির্দিষ্ট সময় পর অর্থাৎ সাম্যাবস্থায় যখন আমি গণমাত্রা যখন উৎপাদ এক্স ধরব, তখন বিক্রিয়ক হবে এ মাইনাস এক্স। অবশ্যই এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ মোলার এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। তখন বর্ক্রিয়া সূত্র মতে, বর্ক্রিয়া সূত্রটা অবশ্যই পরে পড়বে, বর্ক্রিয়া সূত্রটা আসলে হচ্ছে যে মনে করো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের গণমাত্রা তার সক্রিয় বলের সমানুপাতিক, এটা হচ্ছে বর্ক্রিয়া সূত্র। বিজ্ঞানী গোল্ডবার্গ এবং পিওএস নামক দুজন বিজ্ঞানী এই সূত্রটা দিয়েছেন যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার হবে তার সক্রিয় বলে সমানুপাতিক। সেটার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি যে বর্ক্রিয়ার সূত্র মতো আমরা এটা লিখতে পারি ডিএক্স ডিভাইড বাই ডিটি, এটা বিক্রিয়ার হারকে, ইজ প্রপোর্শনাল কি এ মাইনাস এক্স। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার, অর্থাৎ এটি উৎপাদের দ্বারা পজিটিভ দ্বারা যে না বিক্রিয়ার হার তার সক্রিয় বলে সমানুপাতিক। যেহেতু এটা একটা জিরো রেডিয়েশন, সেহেতু এর গাপটা হবে জিরো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা যদি এটা ডিএক্স ডিভাইড বাই ডিটি লিখি, আর ডিএক্স ডিভাইড ডিটি লিখি ইজ ইকুয়াল টু যখন কে এ মাইনাস এক্স, পাওয়ার হবে জিরো। এবং এটাকে যদি আমি যদি এভাবে লিখি ডিএক্স ইজ ইকুয়াল টু মনে করো ডিএক্স ইজ ইকুয়াল টু কে, এটা হয়ে যাবে কে যখন কোনো একটা বস্তু পাওয়ার যখন জিরো হবে তখন মানটা হয়ে যাবে 1 × 1 ইজ ইকুয়াল টু আমরা কে লিখতে পারি, তখন এটা লিখতে পারি কে ডিটি, এভাবে লিখতে পারি। এবং উভয় পাশে যদি আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন
ডিটি আমরা লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইজিকু টু ক্যাটি প্লাস সি। এখানে সি হচ্ছে একটা সমাকলন ধ্রুবক, সিটা হচ্ছে একটা সমাকলন ধ্রুবক, এবং এটা হচ্ছে একটা এক নম্বর ইকুয়েশান। সি যখন একটা সমাকলন ধ্রুবক হবে, সেক্ষেত্রে যদি আমি যদি কোনো একটা রাশির দিকে যখন সংগঠিত হয়, সময়টা যখন জিরো হয়, সময়টা যখন জিরো থাকে তখন উৎপাদক অবশ্যই জিরো, তখন সি এর মানে জিরো হয়ে যাবে। অর্থাৎ যদি সময় ইজিকু টু জিরো হয় তখন উৎপাদ এক্স ইজিকু টু জিরো হবে, সেক্ষেত্রে সি এর মানটা কত হবে, সি এর মানটা জিরো হয়ে যাবে। এটা জিরো, এটাও জিরো হয়ে যাবে, সি ইজিকু টু জিরো। এখন সি এর মান যদি আমি এক নম্বর ইকুয়েশনে বসাই, সি এর মানটা যদি আমি মনে করি এক নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা এখানে পাবো সি এর মানটা এক নম্বর ইকুয়েশন এক্স ইজিকু টু থার্টি প্লাস সি এর মান হচ্ছে জিরো। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইজিকু টু থার্টি, সুতরাং ক্যা ইজিকু টু এক্স বিয়োগ বাই টি। এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। যে শিক্ষার্থীরা এই যে শূন্য ক্রম বিক্রিয়া ইহাই শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ তোমাকে যদি বলা হয় শূন্য ক্রম বিক্রিয়াটি বিক্রিয়া বলতে তুমি কী বলবে, তুমি বলবে যে শূন্য ক্রম বিক্রিয়া বলতে আমরা বুঝি যে যে রাশির বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের গণমাত্রার উপর নির্ভর করে না তাকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলি, যার কারণে এখানে পাওয়ারটা হচ্ছে জিরো। তাহলে একটা রিয়াকশনকে যদি আমি যদি শূন্য ক্রম বিক্রিয়া হিসেবে ধরি তার কারটা হবে জিরো, সেক্ষেত্রে মনে করো প্রারম্ভিক অবস্থা আমরা এদের উৎপাদে নির্দিষ্ট সময় পর এক্স পাবো, এবং সেক্ষেত্রে বিক্রিয়কটা হবে এ মাইনাস এক্স। সেক্ষেত্রে আমরা বর্কের সূত্র থেকে এই ধরনের একটা ইকুয়েশন পাবো যে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার হবে তার সক্রিয় বলের সমানুপাতিক। অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে একটা সক্রিয় বলের উপর ভিত্তি করে হচ্ছে ইস প্রপোর্শনাল সমানুপাতিক, যখন পাওয়ার জিরো হবে তখন তার মান ওয়ান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আসলে ক্যাটা বসানা কে, তখন এটাকে ডিফারেন্সিয়াল কর ডিএক্স ইজিকু কে ডিটি পাচ্ছি, এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স ইন্টিগ্রেশন ক্যাটি ডিটি মানে ডি, ক্যাটা ক্যা বসে যাবে সি একটা সমাকলন জিরো। তাহলে এখানে আমরা লিখতে পারি টি এর মান যখন জিরো হবে অর্থাৎ সময় যখন শূন্য থাকবে তখন উৎপাদক জিরো, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাচ্ছি ক্যা ইজিকু টু এক্স ডিভাইড বাই টি। এটা যদি এক্স ডিভাইড বাই ডি, এর কয় দুইটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যখন এক্সের বিপরীতে অর্থাৎ এক্সের বিপরীতে টি এর লেখচিত্র অঙ্কন করবো তখন যেহেতু এক্স বাই টি তখন একটা রেখা আমরা পাবো, সেটা হচ্ছে যে মূলবিন্দুগামী, এবং তার স্লোপটা হবে পজিটিভ, এই স্লোপটা হবে স্লোপ হবে পজিটিভ, স্লোপটা পজিটিভ পাবাম। এবং এখান থেকে আমরা একটা একক পেতে পারি, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এককটা হবে যেহেতু এক্স হচ্ছে একটা গণমাত্রা কনসেন্ট্রেশান, টি হচ্ছে সময়, তৈরি কনসেন্ট্রেশান ডিভাইড বাই টাইম, এখান থেকে মনে করেন আমরা কী পাবো মোল পার লিটার ডিভাইড বাই সেকেন্ড। তাহলে আসলে ইউনিটটা কী হবে, মোল মোল পার লিটার পার সেকেন্ড, এই ধরনের একটা ইউনিট আমরা পাবো। তবে প্রিয় শিক্ষার্থীরা আমি শূন্য ক্রম বিক্রিয়া সম্পর্কে বললাম, শূন্য ক্রম বিক্রিয়ার ইকুয়েশনটা অর্থাৎ হার ধ্রুবকের সমীকরণটা প্রতিষ্ঠা করলাম, এটা হচ্ছে হার ধ্রুবকের সমীকরণ। এবং তার দুইটা বৈশিষ্ট্য, যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যদি গণমাত্রার বিপরীতে যে সময়ে লেখচিত্র অঙ্কন করি, শূন্য ক্রম বিক্রিয়ার স্লোপটা হবে মূলবিন্দুগামী, রেখাটা হবে মূলবিন্দুগামী এবং স্লোপটা হবে পজিটিভ, পজিটিভ হবে মূলবিন্দুগামী হলে পজিটিভ হবে। আর যদি এটা যদি মনে করি এবার একটা বৃদ্ধির সাথে যদি একটা যদি হ্রাস পেত তাহলে কিন্তু সেটা মনে করি এইভাবে হতো। অর্থাৎ এটা কেন হচ্ছে, এই যে আমি যদি মনে করো এক্স ইজিকু টু যদি ক্যাটি লিখি ক্যাটি, তাহলে এখানে এক্স ইজ প্রপোর্শনাল টি লিখতে পারি, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে, এটা যদি বাড়ে এটাও বাড়বে, এক্স বাড়লে টিও বাড়বে, এইখানে এক্স বৃদ্ধি পাচ্ছে তেমনি ওর টিও বৃদ্ধি পাচ্ছে। আবার তাদের কিন্তু এককটা যদি আমি মূল্যায়ন করি তাহলে দেখবো কনসেন্ট্রেশন বাই টাইম সেখানে পাবো মোল পার লিটার পার সেকেন্ড। যে শিক্ষার্থী এরপর আমি আসবো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করবো। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা আসলে কি, সাধারণত প্রথম ক্রম বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া আমরা কাকে বলবো, প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যদি বিক্রিয়কের গতিবেগ একটিমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করবে তখন সেটাকে সাধারণত আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলবো। যেমন মনে করো প্রথম ক্রম বিক্রিয়া এ ইজিকু টু প্রোডাক্ট, তুই বলতে পারো কিছুক্ষণ আগে স্যার এ ইজিকু টু প্রোডাক্ট,
এটা আপনি বলেছেন যে এটা শূন্য ক্রম বিক্রিয়া, এটা গাতের উপর ভিত্তি করে হবে। গাত যদি পাওয়ার যদি জিরো হয় সেটা শূন্য ক্রম বিক্রিয়া হয়, পাওয়ার যদি ওয়ান হয় সেটা প্রথম ক্রম বিক্রিয়া হবে। এজ ইকুয়াল টু প্রোডাক্ট, এটা শূন্য ক্রম বিক্রিয়ার জন্য এর ব্যাখ্যা দেওয়া যাবে, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এটা ব্যাখ্যা দিতে দেওয়া যাবে। তাহলে আমি যদি প্রাথমিক অবস্থায় মনে করো বি লিটার আইটেম মিস্টার একটা পাত্রে অ্যামোলার গণমাত্রার স্মল অ্যামোলার গণমাত্রার বিক্রিয়ক এ নেওয়া হলো, সাম্য অবস্থায় দেখা গেল এক্স মোল প্রোডাক্ট উৎপন্ন হলো, তখন বিক্রিয়ক ক্যাপিটাল এ এর গণমাত্রা হবে এ মাইনাস এক্স। অর্থাৎ এক্ষেত্রে একইভাবে আমরা লিখতে পারি যে এটা গণমাত্রা হচ্ছে মোল পার লিটার, এটা স্মলের দলাম, এটা জিরো দলাম, সাম্য অবস্থায় গণমাত্রা, গণমাত্রা মানে মোল পার লিটার, এটা যদি এক্স হয় এটা এ মাইনাস এক্স হবে। ঠিক একই রকম বার বর্গের সূত্র মতো আমরা পাই ডিএক্স ডিভাইড বাই ডিটি ইস প্রপোর্শনাল এ মাইনাস এক্স পাওয়ার হবে ওয়ান, যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডিএক্স ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এ মাইনাস এক্স, আমরা এটাকে এভাবে লিখতে পারি ডিএক্স ডিভাইড বাই ডিটি, ডিটি না রেখে এখানে বজ্র গুণন এ মাইনাস এক্স এই পাশে নিয়ে আসলাম এবং ইজ ইকুয়াল টু কে ডিটি লিখতে পারি। আমি উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি আমরা লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিটি এবার আমরা লিখতে পারি। তো যদি মনে করি বা এখানে আমরা লিখবো মনে করি এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, এটা আমি ধরে নিলাম এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, ডিফারেনশিয়েট করলে এটা ডিএ মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হবে। প্রারম্ভিক অবস্থায় ডিফারেনশিয়াল এই ডিফারেনশিয়ালের মান জিরো হয়, সেক্ষেত্রে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হবে, সুতরাং ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা এখন এই ডিএক্স এর ডিএক্স এর মান এবং এ মাইনাস এক্স এর মান বসাইয়া, অর্থাৎ যেটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কী পাবো, এক নম্বর ইকুয়েশন থেকে পাবো যে মাইনাস ডিজেড ডিএড বাই জেড ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইড বাই জেড ইজ ইকুয়াল টু কে সি প্লাস সি, এখানে সি একটি সমাকলন দেবো। আমি যেহেতু ইন্টিগ্রেশন এখন উঠাই নাই, আমি এখানে ইন্টিগ্রেশন লিখে দিই ডিটি লিখে দিলাম, এখন সিটা তো অবশ্যই বসানো যাবে না, এটা যেহেতু একবার লিখেছি এটা আর না লিখি, অর্থাৎ এই মাইনাসটা আমি বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন, এই মাইনাসটা যদি আমি যদি এখানে নিয়ে আসি এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই মাইনাসটা এখানে নিয়ে আসলাম। তো আসলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাই ডিএক্স মানে হচ্ছে যে লোন এক্স, তো মাইনাস লোন জেড আমি লিখতে পারি, এটা যেহেতু জেড দিয়েছি ডিজেড ডিভাইড বাই জেড সেই জন্য লোন জেড দেখা যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু লোন এক্স, তো ইজ ইকুয়াল টু এখানে কী লিখতে পারি ক্যাটি প্লাস সি, এখানে সি একটি সমাকলন লিখব। তাহলে এখন জেটের মানটা বসাচ্ছি মাইনাস লন এ মাইনাস এক্স, জেটের মান হচ্ছে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ক্যাটি প্লাস সি, এটাই আমি ইকুয়েশন নাম্বার টু দিলাম। এখন যদি উৎপাদ অর্থাৎ যদি সময় যদি জিরো হয় তখন উৎপাদ কিন্তু জিরো হবে, অর্থাৎ যদি টি ইজ ইকুয়াল টু যদি টি ইজ ইকুয়াল টু সময় ইজ ইকুয়াল টু জিরো হয় তবে অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কীরকম মাইনাস লন এক্স লন এ ইজ ইকুয়াল টু সি লিখতে পারি। এখন সি এর মান দুই নম্বর সমীকরণ বসায় পাই, তো দুই নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো যে মাইনাস লন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ক্যাটি মাইনাস লন এ। তাহলে এখন যদি এখানে যদি লন এ মাইনাস এক্স এবং লন এ এগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা লিখবো লন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ক্যাটি আমরা লিখতে পারি, অর্থাৎ ক্যাটি ক্যাটি ইজ ইকুয়াল টু এটা লন এ ডিভাইড বাই এ মাইনাস এক্স লিখতে পারি। এবং এখানে কে ইজ ইকুয়াল টু কে হচ্ছে হার ধ্রুব ওয়ান বাই থ্রি লন এ ডিভাইড বাই এ মাইনাস এক্স লেখা যাবে, অথবা 2.303 যদি লগারিদমে নিয়ে যায় তাহলে এটা লগ যদি করি 2.303 দ্বারা গুণ করতে হবে, এখানে এ ডিভাইড বাই এ মাইনাস এক্স হবে, এটা কে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, এটাও প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। যে শিক্ষার্থীরা এগুলো হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ।
এই প্রথম ক্রমিকের হাতগুলোকে সমীকরণের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম ক্রমিকের কখনো চরমভাবে শেষ হয় না, অর্থাৎ একেবারে সম্পূর্ণরূপে সমাপ্ত হবে না। একটা হচ্ছে প্রথম ক্রমিকের অর্ধায়ু ফার্মি গণমাত্রার উপর নির্ভর করে না, নির্ভর করে হাত যুবকের উপর, হাত যুবক মানে খেয়ের উপর। দেখা যাক তাহলে, আমি যদি বলি প্রথম ক্রমিকা কখনো চরমভাবে সমাপ্ত হয় না, একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া বিক্রিয়া কখনো কখনো সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সমাপ্ত হয় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু অর্ধায়ু হার যুবকের উপর নির্ভর করে, হার যুবকের উপর নির্ভর করে, নির্ভর করে কিন্তু পারমিক গণমাত্রার উপর নির্ভর করে না। তাহলে এখন এগুলো আমরা কীভাবে প্রমাণ করব? প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথম ক্রমবিক্রিয়ার একটা ইকুয়েশন আমি কিছুক্ষণ আগে এনেছি, যেটা হচ্ছে যে এখানে প্রমাণ করেছি, এটা আছে এখনো পর্যন্ত ইকুয়েশনটা, যে প্রথম ক্রমবিক্রিয়ার বৈশিষ্ট্যায় আমি যদি প্রমাণ করতে চাই, আমরা দেখব প্রথম ক্রমবিক্রিয়ার সমীকরণ মধ্যে আমরা পাই কে ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি লন এন ডিভাইড বাই এম মাইনাস এক্স, এটা লিখতে পারি। এবং সেখান থেকে আমরা যদি এভাবে দেখি কে টি ইজ ইকুয়াল টু লন এন ডিভাইড বাই এম মাইনাস এক্স, এভাবে লিখতে পারি। আবার যদি এ ডিভাইড বাই এম মাইনাস এক্স দেখি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে টি, আমরা লিখতে পারি। এটা যদি আমি উঠাই দিই যে এম মাইনাস এক্স ডিভাইড বাই যদি এ লিখি, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস কে টি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এম মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি। যদি আমি বিক্রিয়াটাকে চরমভাবে অর্থাৎ সম্পূর্ণরূপে সমাপ্ত করতে চাই, তাহলে এম মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরতে হবে, এটার মানটা অবশ্যই জিরো ধরতে হবে। জিরো ধরলে তখন বিক্রিয়াটা সম্পূর্ণরূপে সমাপ্ত হবে। সেক্ষেত্রে আমি কী ভাবো, এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার কে টি ইজ ইকুয়াল টু জিরো ডিভাইড বাই এ লেখা যাবে মাইনাস, এখন এটাকে যদি প্লাস করে নিই তাহলে ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই জিরো হবে। এ ডিভাইড বাই জিরো মানে ইনফিনিটি, এটা ছড়া মান থাকবে। যেহেতু টি ইজ ইকুয়াল টু টি এর মান কখনো শূন্য হবে না, সেহেতু কে ইজ নট জিরো, কে এর মানও কখনো শূন্য হবে না, কাজে এই বিক্রিয়াটা সম্পূর্ণরূপে কখনো সমাপ্ত হবে না, চলমান অবস্থায় থাকবে। যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণরূপে যে সমাপ্ত হবে না, তার প্রমাণ হচ্ছে এটাই, ই টু দি পাওয়ার কে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ এটি চলমান অবস্থায় থাকবে। তবে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে চরমভাবে শেষ হবে না, এটা প্রথম ক্রম বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি। এখন দ্বিতীয় বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করব। দ্বিতীয় বৈশিষ্ট্য ঠিক একইরকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হার যুবকের উপর নির্ভর করে কিন্তু পারমিক গণমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ হার যুবকের যে সাংকেতিক চিহ্ন এবং অর্ধায়ুর যে সাংকেতিক চিহ্ন সেটা অবশ্যই উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্ধায়ু কাকে বলে, অর্ধকাল কাকে বলে, অর্ধজীবন কাকে বলে, সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অর্ধজীবন বা অর্ধকাল অর্ধায়ী সম্পর্কে বলা হচ্ছে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি অর্ধেক পরিমাণ সম্পন্ন হয় তখন যে পরিমাণ সময় প্রয়োজন হয় সেটাকে সাধারণত ওই বিক্রিয়া অর্ধায়ী বলে বলা হয়। সে অর্ধায়ীকে সাধারণত আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। অর্ধায়ীকে আমরা কী দ্বারা প্রকাশ করি? টি হাফ দ্বারা প্রকাশ করি। এবং এই টি হাফটা অবশ্যই হাফ টি লিখলে হবে না, টি ডিভাইড বাই টু লিখলে হবে না, এগুলো কোনোটাই কারেক্ট নয়। টি এবং তার ডান পাশে পাদদেশে হাফটা লিখতে হবে, টি হাফ। তবে টি হাফ বলতে আমরা বুঝি, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অর্ধেক পরিমাণ সম্পন্ন হতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই বিক্রিয়া অর্ধায়ু বা অর্ধকাল বা অর্ধজীবন। যদি মনে করো আমরা এটাকে যদি লগারিদমে নিয়ে যাই, কে ইজ ইকুয়াল টু 2.303 টি লগ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স লিখতে পারি। আসলে যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সময় যদি অর্ধেক হয়, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু যদি টি হাফ হয়, সেক্ষেত্রে এক্স এর মান হবে এ এর অর্ধেক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বাই টু। এখন এই টি এর মান এবং এক্স এর মান যদি এখানে বসাই,
তখন আমরা কি পাবো, যে কে ইজ ইকুয়াল টু 2.303 টি হাফ লগ, এখানে হবে এ ডিভাইড বাই এ মাইনাস এ বাই টু, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2.303 টি হাফ লগ, এখানে এ ডিভাইড বাই এ বাই টু ইজ ইকুয়াল টু 2.303 টি হাফ লগ টু লিখতে পারি। লগ টু এর মান কত? লগ টু এর মান হচ্ছে সাধারণত আমরা জানি 0.301 বা 302 টি হাফ, এবং সেখানে আমরা যদি ক্যালকুলেট করি 0.693 হবে টি হাফ। অর্থাৎ এই টি হাফ মানে আসলে হচ্ছে যে 0., তাহলে আমি টি হাফ মানে আমরা পাচ্ছি কি, টি হাফ মানে আমরা পাচ্ছি যে, সুতরাং টি হাফ সমান আমরা রাখতে পারি 0.693 ডিভাইড বাই কে, অর্থাৎ এটা হচ্ছে অর্ধের সাথে হাত যুবকের একটা সম্পর্ক, অর্থাৎ অর্ধেয়টা হচ্ছে যে হাত যুবকের সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই কে। হাত যুবককে আমরা স্মল কে দ্বারা প্রকাশ করি এবং অর্ধেয়কে টি হাফ দ্বারা প্রকাশ করি। এবার সাধারণত আমরা অর্ধেয় এবং মনে করো হাত যুবকের মধ্যে এই সম্পর্কটা আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি যাবো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া কিন্তু দুই ধরনের আছে, একটা আছে টোয়াইস এক ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, একটা আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। একটা হচ্ছে টোয়াইস এ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, যখন দুইটা বিক্রিয়ক একই জাতীয় হবে তখন টোয়াইস এ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, যখন দুইটা বিক্রিয়ক দুই টাইপের হবে তখন হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। কিন্তু আমি যখন টোয়াইস এ ইজ ইকুয়াল টু পি এটা দিয়ে যখন ব্যাখ্যা করবো তখন টোয়াইস এ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যদি এর গণমাত্রা স্মল এম হয় তখন এটা প্রোডাক্ট হবে জিরো, কিন্তু যখন সাইম অবস্থায় প্রোডাক্ট এক্স পাবে তখন বিক্রিয়ক এ এর মান হবে এ মাইনাস এক্স, অর্থাৎ নির্দিষ্ট সময় পর সাম্য অবস্থায় উৎপাদ যখন এক্স হবে তখন বিক্রিয়ক এ এর মান হবে এ মাইনাস এক্স। তাহলে আমরা যদি বর্ক্রিয়ার সূত্র থেকে পাই ডিএক্স ডিভাইড বাই ডিটি ইজ প্রপোর্শনাল এ মাইনাস এক্স পাওয়ার হবে টু স্কোয়ার, এখানে কেন এটা গাত হচ্ছে দুই, সেই জন্য পাওয়ার টু হিসেবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যদি আমি যদি এটাকে লিখি ডিএক্স ডিভাইড বাই ডিটি, যেহেতু কে হচ্ছে একটা ধ্রুবক মান, এখানে লিখবে এ মাইনাস এক্স পাওয়ার হবে স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিএক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স পাওয়ার হবে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিটি। আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সমাকলন করি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ মাইনাস এক্স পাওয়ার হবে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে লিখব ধরি বা মনে করি এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, ডিফারেনশিয়াল করলে ডি এ মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, ডিফারেনশিয়ালের প্রারম্ভিক অবস্থায় মানটা সবসময় জিরো হয়, তাহলে জিরো মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, সুতরাং ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড আমরা লিখতে পারি। এখন এটাকে যদি একটা ইকুয়েশন নম্বর ওয়ান দিই, তাহলে ইকুয়েশন নম্বর ওয়ান থেকে আমরা কী পাবো, যেখানে পাবো মাইনাস ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এ মাইনাস এক্সের জায়গায় জেড বসালাম, কারণ এ মাইনাস এক্স ইজ ইকুয়াল আমি জেড ধরেছি এবং সেখান থেকে ক্যালকুলেট করে আমি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড পেয়েছি, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার, সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস ইন্টিগ্রেশন জেড পাওয়ার ইনভার্স টু ডিজেড ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এটাকে যদি মানটা বসায় মাইনাস জেড এর পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, এটা ক্যালকুলাসের সূত্র, মাইনাস টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি, এখানে সি হচ্ছে একটা সমাকলন ধ্রুবক, সেটা থেকে এখান থেকে আমি পাবো যে মাইনাস জেড এর পাওয়ার জেড জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি, এই ধরনের পাবো। তাহলে এখান থেকে আমরা পেতে পারি মাইনাস ওয়ান যদি ক্যান্সেল করি ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি, অর্থাৎ জেড এর মানটা হচ্ছে রে এ মাইনাস এক্স। সেক্ষেত্রে মনে করে আমরা এখানে এটাকে এভাবে দেখাতে পারি যে অর ওয়ান বাই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি, এটা লিখতে পারি।
যদি যদি সময় যদি সময় t = 0 হয় তবে x এর মান হবে x এর মানও 0 হবে 0 হবে সেক্ষেত্রে c এর মানটা কত হবে c এর মান 1 / a হবে c এর মান 1 / a হবে c এর মান যদি 1 / a হয় যদি c এর মানটা যদি আমি যদি ইকুয়েশন নাম্বার মনে করি ইকুয়েশন নাম্বার 2 তে বসাই এটা 2 ইকুয়েশন নাম্বার 2 দিলাম ইকুয়েশন নাম্বার 2 তে যদি আমি যদি c এর মানটা বসাই তাহলে 1 / a minus x is equal to kt plus a by 1 / a 1 / a এটা পাবো এখন আমি মনে করো kt is equal to 1 / a minus x 1 / a minus x minus 1 / a তাহলে এখান থেকে লসাগু যদি a into a minus x ধরি তাহলে এখানে কি পাবে a minus a plus x kt তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা কি পাবো তাহলে আমরা ইকুয়েশনটা পাবো যে kt is equal to x divided by a into a minus x সুতরাং k is equal to 1 by t into x divided by a into a minus x এটা একই ধরনের দুটি বিক্রিয়কের জন্য হাত দুটোকে শূন্য করো অর্থাৎ k is equal to 1 by t x divided by a into a minus x এটা হচ্ছে একই ধরনের দুটি বিক্রিয়কের জন্য দ্বিতীয় ক্রম বিক্রিয়া হাত দুটোকে শূন্য করো এবং এই সমীকরণ থেকে আমরা একটা বৈশিষ্ট্য পেতে পারি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু পারমাণবিক ঘনমাত্রা ব্যস্তানুপাতিক দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার সময় অর্ধায়ু অর্থাৎ বিক্রিয়ার অর্ধকাল পারমাণবিক ঘনমাত্রা ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ টি হাফ ইস প্রপোর্শনাল 1 / a হবে এটা আমরা কিভাবে প্রমাণ করব তাহলে বৈশিষ্ট্যটা প্রমাণ করতে গেলে আমরা যদি t = যদি t হাফ ধরি t হাফ ধরি সেক্ষেত্রে x এর মানটা কি হবে a এর অর্ধেক সমান a/2 সেক্ষেত্রে আমি মান যদি মানগুলো যদি বসাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে আমি প্রমাণ করতে চাচ্ছি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে পারমাণবিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক সেটা আমি প্রমাণ করতে চাচ্ছি তাহলে এই ইকুয়েশন আমি পাবো k is equal to 1 / t half into x এর মান হচ্ছে a / 2 divided by a into a minus a / 2 তাহলে এখানে আমরা লিখতে পারি 1 / t half is equal to a / 2 into a / 2 divided by a into a / 2 তাহলে a / 2 a / 2 ক্যান্সেল করে দিলাম তাহলে t half is equal to 1 / k into 1 / a এটাকে যদি k প্রাইম হিসেবে চিন্তা করি তাহলে এটা কনস্ট্যান্ট হবে যেটা কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই এ তাহলে দেখতে পারি টি হাফ ইজ প্রপোর্শনাল ওয়ান বাই এ অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধেই হচ্ছে পারমাণবিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক যে শিক্ষার্থীরা এবার সাধারণত বিভিন্ন ক্রম বিক্রিয়া অর্থাৎ বিশেষ করে জিরো অর্ডার রিয়েকশন ফার্স্ট অর্ডার রিয়েকশন সেকেন্ড অর্ডার রিয়েকশন এগুলো আমরা সাধারণত তাদের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার হারের ধ্রুবকের যে রাশিমালা বা সমীকরণ সেটা আমি প্রতিষ্ঠা করলাম এগুলো আলুতে আমি একটা বাসার কাজ দিচ্ছি তোমরা বাসার কাজটা একটু লিখে নাও আজকে তোমাদের সাথে আমার প্রায় 68তম অনলাইন ক্লাস কিন্তু বাসার কাজটা হবে বাসার কাজ উদ্দীপক নাম হচ্ছে 66 প্রিয় শিক্ষার্থী আমি আজকে কি কি আলোচনা করেছি বিক্রিয়ার হার সংজ্ঞা দিয়েছি হাত ধ্রুবক সম্পর্কে ধারণা দিয়েছি বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা দিয়েছি জিরো অর্ডার রিয়েকশন সম্পর্কে ধারণা দিয়েছি ফার্স্ট অর্ডার রিয়েকশন সম্পর্কে ধারণা দিয়েছি সেকেন্ড অর্ডার রিয়েকশন সম্পর্কে ধারণা দিয়েছি যেগুলো আমি আজকে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমি একটা বাসার কাজ দিচ্ছি তোমরা একটু লিখে নাও এবং এটা তৈরি করে নেবে খুব একটা ইম্পর্টেন্ট আসলে রাসায়নিক পরিবর্তনের একটা ইম্পর্টেন্ট অংশ নিয়ে আজকে আলোচনা হয়েছে যেখানে বিক্রিয়ার হার এবং হাত ধ্রুবকের সংক্রান্ত আলোচনা আমি মনে করো এখানে একটা উদ্দীপক দিচ্ছি এইজ ইকুয়াল টু প্রোডাক্ট এটা মনে করো আমি হয়তো প্রথম ক্রম হতে পারে শূন্য ক্রম হতে পারে উদ্দীপকের আলোকে আমি সেটা দেখা দেবো এটা ধরে নাও একটা প্রথম ক্রম বিক্রিয়া আচ্ছা দুই দিয়ে দিচ্ছি মনে করো টোয়াইস এইজ ইকুয়াল টু প্রোডাক্ট তোমরা জানো এটা লিখতে হবে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেগুলো আলোচনা করছি তার ভিত্তিতে আমি
প্রশ্ন বলে দিচ্ছি। তাহলে এখানে মনে করো কদি আমি দিচ্ছি হার ধ্রুবক কি, হার ধ্রুবক কি, খ শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া বলতে কি বুঝো? আসলে শূন্য ক্রম বিক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হবে যে মনে করো যে বিক্রিয়ার ব্যাগ গণমাত্রার উপর নির্ভর করে না সেটাকে সাধারণত আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলে থাকি। তাহলে গদি আমি দিচ্ছি যে উদ্দীপকে উদ্দীপকে প্রথম উদ্দীপকে ওয়ান এ হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করো, সমীকরণ প্রতিষ্ঠা করো। গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে দুই নং বিক্রিয়ার জন্য হার ধ্রুবকে সমীকরণ সমীকরণ বৈশিষ্ট্য সহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, হার ধ্রুবক কি? অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়কের গণমাত্রা ওয়ান মোলার দ্বারা হয় সেটাকে আমরা সাধারণত হার ধ্রুবক বলে থাকি। শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলে এটা বললাম যে যেটা বিক্রিয়ার গতির উপর নির্ভর করে না তার ইকুয়েশনটা প্রতিষ্ঠা করে দিতে হবে। তারপর এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা প্রতিষ্ঠা করার পর তার যে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা সব আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালোই থেকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।